আচ্ছা শিক্ষার্থীরা, অনেকদিন পর আজকে আমাদের ক্লাস শুরু হলো। শুরুতে আমি তোমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হবে ভাষা আন্দোলন। এখন যদিও দীর্ঘদিন করোনা আক্রান্ত ছিল, এবছরও দেখা যাচ্ছে করোনা পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। তোমরা এখন করোনা সম্পর্কে অনেক সচেতন, তোমরা নিজের হাত পা পরিষ্কার রাখবে যাতে মহান রব্বুল আলামিন আমাদের নিরাপত্তা রাখে। তোমরা জানো সামনে আমাদের রমজান মাস আসতেছে, আমাদেরকে রোজা নামাজ বেশি কিছু করতে হবে, তোমরা রোজা রাখার চেষ্টা করবে। আমি এখন ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করব। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্ত হয়। ভারত পাকিস্তান বিভক্ত পরে আমরা পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হই। তখন ক্ষমতায় ছিল পশ্চিমা শাসন গোষ্ঠী। এই পশ্চিম পাকিস্তানের গভর্নর তৎকালীন সময় ছিল কায়েদে আজম মোহাম্মদ জিন্নাহ। তাদের একান্ত ইচ্ছা ছিল যে পূর্ব পাকিস্তান যেহেতু মুসলমান বেশি বসবাস করে, পশ্চিম পাকিস্তানের মুসলমান এই ধর্মের ভিত্তিতে তারা পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টায় ব্যাপৃত ছিল এবং ভারতকে তারা হিন্দু রাষ্ট্র মনে করেছিল। এই পাকিস্তানের গভর্নর জেনারেল থেকে শুরু করে শাসক গোষ্ঠীর একটা ঐক্যমত্য ধারণা ছিল পূর্ব পাকিস্তানকে তারা আজীবন তাদের শাসনাধীনে নিয়ে আসবে। তাদের একটা কুশক্রী মহল কুধারণা তাদের মধ্যে কাজ করে। প্রথমে ক্ষমতায় গিয়েই তারা আমাদের পূর্ব পাকিস্তানিদের ভাষারূপে আঘাত। এখন তৎকালীন সময়ে এই দুই পাকিস্তানের লোকসংখ্যা প্রায় ছিল 7 কোটি। তার মধ্যে পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা হচ্ছে প্রায় 4.5 কোটি। এই 4.5 কোটি লোকের মুখের ভাষা ছিল বাংলা, আর উর্দু ছিল পশ্চিম পাকিস্তানের নির্দিষ্ট এলাকার একটা ভাষা। তারপরেও পাকিস্তানি স্বৈরাচারী শাসক গোষ্ঠী আমাদের এই মুখের ভাষাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্রযুক্ত হয়। 1948 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে তৎকালীন পাকিস্তান গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন এবং তিনি জাতীয় কণ্ঠে ঘোষণা করলেন উর্দুই হবে পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। ওই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছিল। তারা জাতীয় কণ্ঠে প্রতিবাদ করেছিল, না না, বাংলাই হবে একমাত্র পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎকালীন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু গণপরিষদ অধিবেশনে জাতীয়ভাবে ঘোষণা করেছিলেন যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা। দুঃখের বিষয়, তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লিয়াকত আলী কঠোরভাবে এর বিরোধিতা করছিলেন। যদিও এই পাকিস্তানের সংখ্যালঘু ভাষা ছিল উর্দু, তারপরেও পশ্চিম
পরিবার শাসক গোষ্ঠী জোর করব আমাদের পুরো পাকিস্তানের উপর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা চালায়। পুরো পাকিস্তানের ছাত্র সমাজ যখন এটা ভালোভাবে উপলব্ধি করে তখন তারা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। অবশ্য এর নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। তৎকালীন আরও অনেক ছাত্র গোলাম মাহমুদ, শওকত আলী, গাজী হক, মোহাম্মদ তোহা অনেকেই এই ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন। 1948 সালের 11ই মার্চ ভাষার দাবিতে ধর্মঘট আহ্বান করা হয় এবং অনেককে এখানে গ্রেপ্তার করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন এদেশের ছাত্র জনতা ভাষা আন্দোলনের জন্য দুর্বার গণ আন্দোলন করে তোলে তখন পাকিস্তান সরকার 144 ধরে নেয়। কিন্তু পূর্ব পাকিস্তানে ছাত্র সমাজ এটা প্রতিহত করে এবং 144 ধরাকে ভঙ্গ করে প্রতিবাদ জনসাধারণ করে। নির্মম পাকিস্তানি শাসক গোষ্ঠী এই ছাত্র মিছিলের উপরে গুলি চালায়। এর ফলে দেখা যায় শালা জব্বার বর্ষ সফিউর অনেকে নাম জানা না জানা অনেকে নিযুক্ত হয়। এ কথা চারিদিকে ছড়িয়ে পড়ার ফলে পূর্ব পাকিস্তান গণ আন্দোলনে রূপ নেয়। সারা দেশ থেকে ধ্বনি উত্তোলিত হয় এবং পূর্ব পাকিস্তানের মধ্যে স্বাধিকার আন্দোলন আরও জোরদার। অনেকগুলি তাজা রক্তের বিনিময়ে ভাষা আন্দোলন চরম আকার ধারণ করেছিল। এর ফলে দেখা যায় 1953 সালে মূলনীতির প্রতি এই ভাষাকে পাকিস্তানি স্বৈরাচার শাসক গোষ্ঠী স্বীকৃতি দিতে বাধ্য হয়। 21 এবং 22শে ফেব্রুয়ারি যে ছাত্ররা নিহত হয়েছিলেন তারা সবাই ছিলেন ভাষা সৈনিক। 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা একটা শহীদ মিনার তৈরি করে এবং 63 সালে এই অস্থায়ী শহীদ মিনারটি বড় করে শহীদ মিনার হিসাবে তৈরি করা হয় যেটা ঢাকা মেডিকেল কলেজের সামনে তৈরি করা কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবে পরিচিত। এই ভাষা আন্দোলন আমাদের জনগণের প্রাণের দাবি ছিল। সকল ছাত্র ছাত্রী ঐক্যবদ্ধভাবে এই ভাষাকে আদায় করার জন্য সর্বোত্তভাবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, যার ফলে আজকে 56 সালে পাকিস্তান সরকার এই ভাষা আন্দোলনকে পুরোপুরিভাবে মানতে বাধ্য। যাই এই ভাষা আন্দোলন এর সঙ্গে আমাদের স্বাধীনতা যুদ্ধ অনেকটা জড়িয়ে ছিল। পশ্চিমা শাসক গোষ্ঠী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে 1971 সালে সুযোগ ডিসেম্বর আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান লাভ করতে সক্ষম। তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকবে।